গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর এই যে দেখুন, দুদিন টানা বৃষ্টির পর আজকে কী সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে আকাশ, আর গরমটাও সেরকমই দেবে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছিলাম ঠাকুর ঘরে, তুলসী গাছে জল দিলাম, দিয়ে এখন যাবো রান্নাঘরে। এখন 7টা বাজে, আজকে একটু দেরি করে 6:30 সময় ঘুম থেকে উঠেছি। আর মনে হলো মা চা বসিয়ে দিয়েছে, তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এরপর রান্না বান্না শুরু করতে হবে। আমাদের আম গাছগুলো দেখায়, আগের দিন তো ঝড়ের আগের দিন যেদিন ঝড় শুরু হলো, সেদিন ওই যে বড় বড় আমগুলো সব পেরে নেওয়া হয়েছে, আর এই ছোট গাছের আমগুলো পাড়া হয়নি, কিন্তু পড়েনি খুব একটা, কটা মাত্র পড়েছিল। আর ওই যে দেখুন, আগ গাছ সব পড়ে গেছে নুয়ে, যা ঝড় দিয়েছে তাও গাছগুলো এমন কিছু ক্ষতি হয়নি, মোটামুটি ঠিকই আছে। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখুন একেবারে সব সবুজ হয়ে উঠেছে, কী সুন্দর। আর এই যে আচারের শিশিটা বর্মশাই রোদে দিয়েছিল, এই আচারের শিশিটা দুদিন রোদে দেওয়া হয়নি। এই যে দেখুন আমাদের ঝিঙে গাছটা কত সুন্দর হয়েছে, মা লাগিয়েছে বোধহয় 1 মাস হয়ে গেল, তো তখন পুরো কড়া রোদ, তখন তো বৃষ্টিও ছিল না, কত জালি পড়ছিল, সব জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। এই যে দেখুন একটা ঝিঙে বড় হয়েছে, কী জানি এটা কেমন হবে। এই যে দেখুন কত জালি যে পড়ছিল, জালি পড়ছিলো আর সব জালি যে এরকম হলুদ হয়ে যাচ্ছিলো, থাকছিলো না। এই যে মা চা করে রেখেছে, এখন আগে চাটা খেয়ে নেব, তারপর রান্নাবান্না শুরু করবো। রোজই তো তাড়াহুড়ো, আজকে নয় একটু আস্তে ধীরে করি, বর্মশাইয়েরও ছুটি আছে আর মেয়ের তো এখন স্কুলে ছুটিই আছে, তো চলুন চাটা আগে একটু খেয়ে নিই। আর প্রথমবারে যে আমগুলো পাড়া হয়েছিল তার থেকে কয়েকটা এই যে পেকেছে, তো এই যে ও নামিয়ে নিয়ে এলো নিচে আমগুলো। সর্ষের তেলে রান্না করব, তো সর্ষের তেলটা দেখি শেষ হয়ে গেছে ঢালানি, তাই এই যে এখন তেলটা ঢেলে নিই আগে। আমাদের কিন্তু প্রতিদিনের রান্না সাদা তেলে হয়, আর সর্ষের তেলে মাঝে মাঝে কিছু কিছু রান্না সর্ষের তেলে হয়, তো এই যে এখন তেলটা শেষ হয়ে গেছিলো। আসলে 1 লিটার বোতল পুরোপুরি শেষ না হলে ঢালাও যায় না, আর 1 লিটারের প্যাকেট, তো যখন পুরোপুরি শেষ হয়ে যায় তখনই ঢালি, তাহলে পুরো প্যাকেটটা বোতলে একবারে ধরে যায়। তো আজকে এই যে লাউ রান্না করব, মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি করব। আগের দিন নিরামিষই করেছিলাম, কিন্তু আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে রান্না করব। আর অন্যদিকে মাছ ভাজা করতে বসিয়ে দিলাম, একটা কড়াইয়ে রান্না করতে আস্তে ধীরে ভালো লাগে না, তাই এই যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাহলে আজকে একটু দেরি করেও রান্না বসিয়েছি, তো এই যে এখন মুগের ডালটা আজকে আর আলাদা করে ড্রাই রোস্ট করিনি, একবারে তেলের উপরে দিয়ে ভেজে নিলাম। আর সবজি তো আগের দিন কাটা থাকে, সবজি তো আগের দিন মা কেটে রাখে। এদিকে লাউয়ের তরকারিটা, লাউগুলো দেওয়া হয়ে গেলো, এখন ওটাকে ওই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজার কড়াইটা এদিকে নিয়ে চলে এসেছি, মাছটা ভেজে নিচ্ছি। আর আজকে না মাছের টক ঝোল রান্না করব। আমার শ্বশুর বাড়ির দিকে দেখেছি, মানে দেশের বাড়ির দিকে, কোনো অনুষ্ঠান বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, মাছে কিন্তু ঝোল ঝাল কিছু হয় না, টক ঝোল রান্না করা হয়, মানে মাছটাকে ঝোল করে তার মধ্যে তেঁতুল দেওয়া হয়, টক টক মিষ্টি মিষ্টি করে রান্না করে, তো এটা আমার খুব একটা ভালো লাগে না, মোটামুটি লাগে। তো মা বলল আজকে টক ঝোল করতে, তো এই যে তার জন্য একটুখানি সর্ষে বেটে নিলাম, এই টক ঝোলের মধ্যে একটু সর্ষেও দেয়, পেঁয়াজ আলুর মধ্যে, আলুটাকে ভেজে নিয়েছি 5 ফোড়ন দিয়ে, এরপর পেঁয়াজ ভেজে নিলাম, আর মশলার মধ্যে হচ্ছে আদা, একটুখানি আদা বাটা, আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন দিই সেরকম, আর একটুখানি সর্ষে বাটা। তো মোটামুটি লাগে খেতে, খুব একটা আমার ভালো লাগে না, কারণ আমাদের বাড়ির দিকে টক ঝোল তেমন একটা হয় না, তো এই যে বসিয়ে দিলাম। আর আমাদের এখানেও তেমন একটা হয় না, খুব কমই হয় মাঝে মধ্যে, আসলে আমাদের বাড়িতে সবাই টক খায় ভাতের সাথে, তো আজকে টক শেষ হয়ে গেছে, টক নেই, তাই মা বললো যে মাছটা টক ঝোল করে দিতে। তো এই যে মশলাটা কষিয়ে সর্ষেগুলো জল দিয়ে দিলাম, আর আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, এখন তেঁতুলগুলো জলও দিয়ে দিলাম, তেঁতুলটা দেশের বাড়ি থেকে আনা পুরনো তেঁতুল, ওই জন্য এরকম কালো। আর এই যে মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম, আর এই টক ঝোলে কিন্তু বড়ি দেওয়া হয়, তো আমি প্রথমে বড়িটা ভাজতে ভুলে গেছিলাম, তাই এই যে আবার বড়িটাকে ভেজে নিলাম। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে গেছে, এখন ভাজা বড়ি মাছ দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে বর্মশাই বাজার গেছিলো, ও কিছু বাজার করে নিয়ে এসেছে। আর আজকে মায়ের তো একটা হাতে বড় কাজ এসেছে, সেটা হচ্ছে এই যে দেখুন কী করছে মা বাইরে, এই যে 1 কিলো মৌরলা মাছ এনেছে, আর এই ছোটো ছোটো মৌরলা মাছ ভাজতে কত দেরি লাগে বলুন তো, তো এই যে মা বসে বসে মাছগুলো পাচ্ছে। আর আমি এখন চলে যাই,
রান্নাঘরে তো আমার তো সারাদিন ওই রান্নাঘরেই কাজ, রান্নাঘরের কাজ আর আমার শেষ হয় না। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াই হচ্ছে, পনির হচ্ছে। মেয়ে তো মাছ খাবে না, ও তো মাছ খায় না, শুধুমাত্র ডিম খায়, মাংসটা একটু খায়। আর এই যে ওর জন্য আর লাউয়ের তরকারিও খেতে চায় না, ওকে নিয়ে খাওয়া দাওয়ার খুব সমস্যা, কোনো কিছুই খেতে চায় না। ভাত খেতেই বসলে ওর যত রকম বাহানা শুরু হয়ে যায়। তাই ওর জন্য একটুখানি আগের দিন যে বাড়িতে পনির বানিয়ে রেখেছিলাম, একটুখানি পনির করে দিলাম, আর এই যে একটুখানি পোলাও করব। তেমন একটা কিছু দিলাম না, এই যে ঘিয়ের ওপরে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজু বাদাম দিয়ে দিলাম, আর এই যে গোবিন্দভোগ চালটা একটু আগে ধুয়ে রেখেছিলাম, ঝরঝরে হয়ে গেছে, সেটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এই গোবিন্দভোগ চালগুলো আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, আমাদের জমিতে লাগিয়েছিল তো মা দিয়েছিল। এই যে চাল ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ওই যে পনির করলাম আর একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করে দিলাম। তো মেয়ে এটাই এটা কিন্তু ভালো খাবে, ভাত খেতে চায় না, কিন্তু ওকে যদি একটু পোলাও টোলাও করে দেওয়া হয় গোবিন্দভোগ চাল দিয়ে বা বাসমতি চাল দিয়ে, সেটা কিন্তু ভালোই খায়। ভালো খায় বলতে যে অনেক খায় সেটা না, একটুই খাবে কিন্তু সেটা তৃপ্তি করে খায়। তো এই যে লবণ চিনি দিয়ে দিলাম, এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমই আছে, কম আছে, আস্তে ধীরে হবে। অল্প জিনিস গ্যাস বাড়িয়ে দিলে আবার তাড়াতাড়ি জলটা মরে যাবে, চালটা সেদ্ধ হবে না। তো এই যে ওটা হতে থাক, ততক্ষণ আমি এদিকে কিছু কাজ আছে সেগুলো করে নিই। এই যে এখানে জিনিসপত্র থাকে তো মাঝে মধ্যে মুছতে হয়, ওখানে রান্না করি, এটা ওটা পরে, যখন রুটি করি আটা টাটাগুলো পরে। তো এই যে এখন মুছে নিই, এখন হাত খালি আছে, ওদিকে ভাত হচ্ছে, ওদিকে পোলাও হচ্ছে। তো এখন গ্যাসে আর কোনো কাজ নেই, তো এগুলো এখন ফটাফট করে এই যে এই কাজগুলো করে নিচ্ছি। আর এই যে এই বাসন মোছার জায়গাগুলো, বাসন রাখার জায়গাগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। তো রোজ মোছা হয় না, দু একদিন ছাড়া ছাড়া মুছি। আর এই যে এখানে কাজের দিদি তো বাসন ধুয়ে রেখে গেছে, তো বাসনটাকে এবার গুছিয়ে নেব। আর এই যে এখানে পোলাও হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে, একদম ঝরঝরে হয়েছে, খেতেও হয়েছিল দারুণ। এইটুকু বানিয়েছি, এটাও শেষ করে খেতে পারিনি, এটাও ফেলে রেখেছিল আমার জন্য। আর একটুখানি ঘুগনি আছে, এটা দিয়েই মেয়েকে আজকে রুটি দিয়ে দেবো গরম করে টিফিনে। আর কালকে রাত্রে খিচুড়ি করেছিলাম, সবাই টিফিনে খিচুড়ি খেয়েছিলাম, অনেকটা ছিল। আর এই যে এখন দুপুরবেলা খাবার দাবার দেবো সবাইকে। এই যে সব মিলিয়ে রান্না হয়েছে আজকে, মেয়ের জন্য তো পনির আর একটু পোলাও করলাম, আর মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি, আর আলু বড়ি দিয়ে মাছের টকঝোল। তো আজকে দুপুরে এই রান্না বান্না হয়েছে। তাহলে বন্ধুরা চলুন এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে একটু পরে। ও হ্যাঁ, আর একটা রান্না করেছি দুপুরবেলা, দুপুরবেলাতে এটা করলাম ডালিয়া, মা মানে শাশুড়ি মা রাত্রে ডালিয়া খায়, তো সেটা দুপুরবেলাতেই করে রাখি। এই যে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা করেছি মেয়ে আর আমি দুজন মিলে পাস্তা। তো সেটাই মেয়ে এখন প্লেটে তুলে নিল, আর এরপরও সন্ধ্যাবেলা অনেক কাজ আছে, এরপর রুটি করব, তারপরে এই যে বাসনপত্র হলো, পাস্তা রান্না হলো, তো এই সব মিলিয়ে বাসনপত্র কিছু ধুতে হবে। আর এই যে প্রথম দিন যে আমগুলো পাড়া হয়েছিল গাছ থেকে, সেখান থেকে এক ঝুড়ি আম পেকে গেছে, এগুলো ছোট আম, মানে ছোট গাছের আম। তো এই যে বর্মশে আমগুলো নামিয়ে আনলো, আমগুলো পেকে গেছে, এখন আম খাওয়া হবে, আর আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি। তো চলুন বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন এখনকার মতো টাটা।